সরোজ কইছো বিউডি দল দলপতি দেবত শেখিয়া ডাঙরিয়ার উপর শিবসাগর সমষ্টি বিধায়ক অখিল গগৈ উপর আর প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাপাত যেতিয়া মিছা অভিযোগ আনিছে তার উপর আমি ইনফরমেশন দিছে তেওঁলোকে যেটো মিছা অভিযোগ আনিছে আর মিছা অভিযোগের যোগে সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টি করা যে পরিবেশ সৃষ্টি করেছে তার উপর আমি গোটেখিনি রাখিছো আর চারিটা বজাত আমি প্রেস মিটও রাখিছো এইটো যে সম্পূর্ণ ভুল তথ্যের গোটেখিনি যে রাইজর আগত দাঙি ধরেছে সেইখিনি আমি গোটেখিনি প্রমাণিত করে দিই গোটেই বিষয়টা দুটাকৈ যে ভিডিও ইয়ারপর যেহেতু একটা প্রচার চলিছিল আর সেই ভিডিওটো গোটেই আপনার নির্দেশতে করা হয়েছিল আপনার নির্দেশতে মারপিট হয়েছিল বলে দুটাকৈ গোচর ইতিমধ্যে রুজু হয়েছে আর তারপর বহুতে অভিযোগও করেছে যে আপনি একেবারে নিমাতে আছে কোনো ধরনের প্রতিক্রিয়া দিয়া নাই যেহেতু মই ভারতীয় জনতা পার্টি দায়িত্বত আছো গোটেই বিষয়বস্তুটো মই চালি যাই চাই আছো কোনে কি কৈছে কি নাই কোৱা আৰু কোনটো আধাৰত গোটেই কথাখিনি কৈ আছে আৰু ইতিমধ্যে দুখন এজাহাৰ ৰুজু হৈছে এখন এজাহাৰ কথাৰ কোনো উল্লেখ কৰা নাই যিখন প্ৰথম এজাহাৰ আছিলে তাতো কাৰো নামে উল্লেখ নাই না পইচাৰ কথা আছে না মোৰ নামৰ কথা আছে কোনো একো উল্লেখে নাই দ্বিতীয় এজাহাৰ সম্পূৰ্ণ মেনিপুলেট কৰি তেওঁলোকে ৰুজু কৰিছে গতিকে সেই সন্দৰ্ভত সম্পূৰ্ণ তথ্য সহকাৰে মই প্ৰেছ মিটত দাঙি ধৰিম প্রথম এফআইআর তেওঁলোকে তাত দিছিলে সেই এফআইআর মোৰ নামও নাই তাত কোনে কি কয় পয়সা কথাও নাই তাত সম্পূর্ণভাবে লিখা আছে যে তেওঁলোকে দেড় মাহে হয়েছিল ইয়াত অহা আর তারপর সম্পূর্ণ মেনিপুলেট করে মেলি আর এখন এজাহার দিছে আর এজাহার দিয়াখনত মই আমি রহস্য গন্ধ পাইছো আর এইখানে সম্পূর্ণ তথ্য সহকারে আমি দাঙি ধরিম এটা কার কার বিরুদ্ধে দিয়া হল গোচর আমি বিরোধী দলপতি দেবত শইকীয়ার উপর দিছো আমি শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগৈ উপর আর হেৰি কি কয় ভূপেন বৰাৰ উপর কংগ্রেসের প্রশ্নটা হচ্ছে যে 24 তারিখ রাতে যে ভিডিও শ্রমিকক প্রহার করা ভিডিওটা দেখা হয়েছে সেইটো আপনার প্ররোচনাত হয়েছে বলে কোৱা হয়েছে 15 লাখ টাকা দিবলৈ থকার বাবে পয়সা নিদি খেদি পঠোৱা বলে কোৱা হয়েছে এই সম্পূর্ণ বিধানসভাতো এই কথা বতৰাবিলাক ওলাইছে সামগ্রিকভাবে গোটেই বিষয়টো কি বলে কব তাৰমানে প্ৰথম এখন এজাহাৰ দিছিলে প্ৰথম এজাহাৰখনত কোনো ধৰণৰ তেনেকুৱা মূৰ কথা বা পইচা দিয়াৰ কথা বা সাম্প্ৰদায়িক সংঘৰ একো কথাই উল্লেখে নাই আৰু তাৰ দ্বিতীয় দিনা আৰু এখন এজাহাৰ দিছে আৰু সম্পূৰ্ণ এখন তেওঁলোকে মানে এক পৰিকল্পিতভাৱে তেওঁলোকে এজাহাৰখন দিছে তাত তেওঁলোকে বন্দুক বাৰুদৰ কথা কৈছে প্ৰথম এজাহাৰখনত তেনেকুৱা বাঁহৰ কিবা আৰু বেতৰ মাৰিয়ে মাৰিছে বুলি কৈছে কিন্তু সম্পূৰ্ণ দ্বিতীয় এজাহাৰখনত বন্দুকৰ পৰা আদি কৰি তৰোৱাল আদি একদম সব কথা লিখি দিছে আৰু এই ধৰণে যিধৰণে একদম সম্পূৰ্ণ পৰিকল্পিতভাৱে গোটেই বিষয়বস্তুটো আচলতে উলিয়াই দিয়া হৈছে যিহেতু আমাৰ শিৱসাগৰ জিলাৰ যিখিনি জাতি জনগোষ্ঠী আছিলে 30টা জাতি জনগোষ্ঠীয়ে আমাৰ বজাৰ আৰু আমাৰ পথাৰৰ উদ্দেশ্যে খিলঞ্জীয়া অস্তিত্ব ৰক্ষা যি সংগ্ৰাম শিৱসাগৰৰ পৰা আৰম্ভ কৰিছিলে এই সংগ্ৰামখন সম্পূৰ্ণ বিপথে পৰিচালিত কৰিবৰ কাৰণে এই ধৰণৰ তেওঁলোকে এক মানে পৰিকল্পিত পৰিৱেশ সৃষ্টি কৰিছে পৰিকল্পনাৰ নেতৃত্বত কোন আছে এইখিনি মই প্ৰেছ মিটত কওঁ দাদা আমি গোটেইখিনি তথ্য সহকাৰে দিম আমি তথ্য নিদিলে হয়তো আধৰুৱা হৈ যাব যিহেতু আমি সম্পূৰ্ণ তথ্য সহকাৰে গোটেই কথাখিনি আমি 4টা বজাত প্ৰেছ মিটত দিম মানে গোচৰ আপুনি যি তিনিগৰাকী ব্যক্তিৰ বিৰুদ্ধে দিছে অখিল গগৈ শিৱসাগৰৰ বিধায়ক তেওঁলোকৰে পৰিকল্পনা সেইখিনি আমি তথ্য সহকাৰে দিম দেৱবত শইকীয়াই এইখিনি কথা কৈছে দেৱবত শইকীয়াই ইমান কথাখিনি কৈছে ইমান জোৰে জোৰে কৈ আছে যি সময়ত অসমৰ সাম্প্ৰতিক পৰিস্থিতিৰ ওপৰত তেওঁলোকে বিধানসভাত যিধৰণে ৰোল প্লে কৰিব লাগিছিলে এই গোটেই বিষয়বস্তুখিনি পালৰ পৰা ফালৰি কাটি আহি ডিঙত যিধৰণে নাবালিকা কিশোৰীক ধৰ্ষণ কৰা হ'ল এই কথাখিনি তাত স্থান নাপায় সম্পূৰ্ণ গোটেই কথাটো ফালৰি কাটি আহি তেওঁলোকে শিৱসাগৰ কেন্দ্ৰিক কৰি এই গোটেই বিষয়টো উত্থাপন কৰিছে গতিকে মই গোটেইখিনি তথ্য ৰাজনৈতিক উদ্দেশ্যপন্ডিত সম্পূৰ্ণ ৰাজনৈতিক উদ্দেশ্যপন্ডিত হৈ গোটেই কথাখিনি কোৱা হৈছে আৰু ভূপেন বৰাখিনি ভূপেন বৰাৰ আগুৰি একো নাজানে মাজত আহি এনেই সোমাই দিছে আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ